হ্যালো বন্ধুরা আমি তমজিৎ তমজিৎ টিউটোরিয়ালে আবার আপনাদের স্বাগত তো আজকে আমরা বুস্টাবে মডাল দেখবো ওকে তো আগের দিন আমরা বুস্টাবে আমরা স্লাইডার দেখেছি এ দেখুন আপনারা মনে আছে হয়তো কী করে আমরা বুস্টাবে ক্যারাজল করে তো সেটা আমরা দেখেছি তো যদি না দেখে থাকেন আমাদের ডেসক্রিপশনের নিচে লিংক দেওয়া থাকবে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ফলো করে নেবেন ওকে তো আমরা আজকে মডাল দেখব বুস্টাব মডাল তো ওই মডালটা কী তো চলুন আমরা দেখিনি সবার আগে আমরা লিখবো হচ্ছে আমরা কমেন্ট ওট করে নেব দিস ইজ বুস্ট মডেল ওকে তো আমরা কমেন্ট ওট করে নিলাম তো চলুন আমরা দেখে আমরা এখানে একটা কন্টেনার নেবো ডিপ ক্লাস কন্টেনার আমরা সিম্পল মডেল দেখাচ্ছি আগেই বলছি আমরা সিম্পল মডেল দেখাবো যাতে কোনো অসুবিধা না হয় এবং পরে আমরা মডেলের ব্যাপারে অনেক কিছু করে দেখাবো কাজ কিন্তু এখন বেসিকের জন্য আমাদের এইটুকুই দরকার আচ্ছা তো আমরা আগে টু নেবো এইচ টু ট্যাগের মধ্যে আমরা কি লিখবো যে মডেল লিখে দিলাম মডেল ডেমো ওকে সো আমরা এর নিচে একটা ট্যাগ নেব কি ট্যাগ নেবো আমরা এর নিচে আমরা একটা বাটান নেব বাটান আমরা বাটার নেবো ওকে বাটানের পর আমরা কি নেব বাটানের হবে টাইপ তো বাটান টাইপ কি বাটান ওকে সিম্পল আচ্ছা ক্লাস তো ক্লাস আপনারা কি নেবো যে কোনো নিতে পারেন আমরা আমরা নিতে বাটান বাটন বাটান বাটন আমরা প্রাইমারি নিলাম প্রাইমারি আপনারা ইনফো যা ইচ্ছা নিতে পারেন তো আমরা প্রাইমারি নিলাম ওকে দেন আমরা কী নেবো বাটন আপনারা এসএম এলজি এল আপনারা যা ইচ্ছা নিতে পারেন আমরা আমি এসএম এম নিলাম ওকে তো এটা আমরা কি নেব ডাটা টগেল ডাটা হাইফেন টগেল ইকাল টু কোলন দিয়ে মডেল নর্মাল আপনারা মডেল লিখবেন কিচ্ছু না ওকে অ্যান্ড আমরা আইটা স্পেস দেবো ডাটা হাইফেন টার্গেট টার্গেট ইকুয়াল টু আমরা যে একটা আইডি নেব সেখানে আইডির নাম আমরা এখানে দেওয়া থাকবে ওকে তো আমরা এখানে এটা ক্লোজ করে দেবো আর বাটনের নাম লেখা থাকবে হয়তো যে নিতে পারেন কিছু ইচ্ছা ডেমো মডেল দেখুন সিম্পল আছে বাটনের আমরা টাইপ নিলাম বাটন টাইপ বাটান বাটানের যে ক্লাস হবে বাটন বাটান প্রাইমারি অথবা বাটন আপনার যা ইচ্ছে দিতে পারেন অথবা বাটন এস এম বাটান এস এমটা মাপ দিয়েছে একটা ঠিক আছে দেন আমরা ডাটা টগেল মডেল এবং ডাটা টার্গেট আমরা যে মডেল আইডি নেবো সেই আইডিটা আমরা দেবো এখানে ওকে তো এখানে আমরা মডেলটা শুরু করলাম এটা আমরা বাটন বানালাম একটা তো দেখুন এখানে বাটনটা অলরেডি আমাদের এসে গেছে এই দেখুন মডেল ওকে তো আমরা এখানে ক্লিক করলে মডেল খুলবে তো মডেলটা কি আপনাদের দেখিয়ে দিই আগে আগে আমরা করিনি তারপর দেখাচ্ছি তো আমরা এখানে একটা ডিভ নেবো তো ডিভ নিলাম আমরা এখানে ডিভের আমরা এখানে আমরা কমেন্ট করে দিচ্ছি মডেল বডি বলে মডেল বডি ওকে ঠিক আছে তো আমরা এখানে একটা ডিভ নেব প্রথমে আমরা ডিভ একটা ক্লাস ডিফাইন করব ডিভ হাইফেন ক্লাস তো ক্লাস আপনারা যেকুশি নিতে পারেন কিন্তু এখানে বুস্টপের ক্ষেত্রে কিন্তু কুসি ক্লাস নেওয়া যাবে না এখানে অবশ্যই আমরা মডেল ক্লাস ইউজ করব কিন্তু বুস্টপের ক্লাস ঠিক আছে তো আমরা মডেল নেবো তো আমরা এখানে যে কোনো কিছু আপনি এফেক্ট দিতে পারেন সে ফের হতে পারে অথবা ফেরিন হতে পারে অথবা যে কোনো কিছু হতে পারে ওকে তো ফের দিলাম দেন আমরা একটা আইডি নেবো আইডি আমরা কি দেবো এখানে যে আইডি থাকবে আমরা কিন্তু ওখানেও সেম আইডি ডিফাইন করব তো এখানে মাই মডেল তো এই আইডিটাই দেবেন এটা কিন্তু একটা বুস্টঅপের বাই ডিফল্ট আইডি আছে এটা কিন্তু এখানে দিতে হবে যার কারণে আমাদের মডেলটা অ্যাক্টিভ থাকবে ওকে তো রোল আমরা লিখবো ডায়লগ সিম্পল দেখুন এগুলো আমাদের বুস্টঅপ অনুযায়ী চলতে হবে আদারওয়াইজ কিন্তু এগুলো হবে না তো আমরা এখানে আইডি দেবো আমরা হ্যাশট্যাগ নেবো হ্যাশট্যাগ দিয়ে আমরা মাই বড় হাতের আমরা এম ও ডি এল দেখুন আইডি কিন্তু সেম হতে হবে আইডি কিন্তু কখনই আমাদের চেঞ্জ করা যাবে না তো আমরা এটাকে ক্লোজ করে দিই এরপর আমরা এখানে মডেলের টাইটেল নেব তো আমরা এখানে কি লিখবো ডিভ ক্লাস সরি ডিভ ক্লাস আপনারা এখানে কি মডেল আমরা এখানে নাম দিতে পারি মডেল ডায়লগ অথবা মডেল হাইফেন ডায়লগ ওকে সো এখানে আপনারা মডেল একটা মাপ দেবো দেখো মডেল আমরা এটা স্মলের মধ্যে করছি তো আমরা এস এম দিলাম তো আপনার ছাড়া একটা মডেল এল জি অথবা মডেল এম ডি আপনার যে কোনো কিছু দিতে পারেন দাঁড়ান দেখিয়ে দিই আগে আপনাদের তো ডিপ ক্লাস মডেল হচ্ছে কন্টেন্ট এরপর আমরা ডিপ নেবো যেটা হবে মডেল কন্টেন্ট তো ডিপ ক্লাস মডেল কন্টেন্ট ওকে সো আমাদের এখানে এই ক্লাস অনুযায়ী কিন্তু চলতে হবে দেন আমরা দেবো হচ্ছে একটা হেডার নেবো আমরা মডেল কন্টেন্টের মধ্যে আমরা দেব আবার একটা ডিভ নেবো ডিভ ক্লাস মডেল হেডার তো আমরা হেডারের মধ্যে যা ইচ্ছা আমরা লিখতে পারি তো আমরা এখানে আশা করি আপনারা এখানে কিছু লিখবেন আপনারা এখানে ওকে তো তারপরে একটা আমরা বাটন নেবো বাটন টাইপ তো বাটন টাইপ এটা এখানেও আমরা বাটন লিখবো এবং এর সঙ্গে আমরা ক্লাস অ্যাড করব এই ক্লাসটা আমরা এই মডেলটাকে ক্লোজ করার জন্য আমরা করতে পারি ঠিক আছে যে আমরা যখন যখন আমাদের এটা ক্লোজ হবে তখন আচ্ছা এরপর আমরা কিনব ডাটা ডিসমিস ডাটা ডিসমিস দিয়ে টু আমরা দেবো দিয়ে এখানে আমরা দেবো মডেল মডেলটা আমাদের ক্লোজ হবে তো এইগুলো একটু অ্যাডভান্স লেভেলের আমি দেখাচ্ছি কিন্তু এটা আপনারা পরে করতে পারেন আচ্ছা তো এছাড়া আমরা এবার এখানে দেওয়ার পর আমরা এটা ক্লোজ করবো ক্লোজ দিয়ে আমরা এখানে ক্রসের সাইন দেবো টেন পারসেন্ট টাইমস টাইমস মানলে কিন্তু আপনাদের এখানে চলে আসবে যে ক্রস সাইন দেখিয়ে দেবে ওকে তো আমরা এখানে নিচে একটা এরপরে হেডার নেবো হেডার আপনারা এইচ ফোর এইচ থ্রি জানিতে পারেন আমি এইচ টু দিলাম দিলাম যে দিস ইজ ডেমো মডেল দিয়ে দিলেন এছাড়া আপনি যে কোনো ইচ্ছা হেডার দিতে পারেন এরপর আমরা মডেল বডি নেবো এটা মডেল হেডার হয়ে গেলো এরপর হচ্ছে মডেল ডিপ ক্লাস মডল বডি দেখুন মডাল বডি মডেল বডিতে আপনারা যা ইচ্ছা লিখতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আপনারা প্যারাগ্রাফ ট্যাক নিয়ে আমি লিখলাম যে দিস ইজ মডেল বডি ডেমো অথবা আপনি একটার বেশি দুটো প্যারাগ্রাফ বা পাঁচটা প্যারাগ্রাফ লিখতে পারেন কোনো অসুবিধা নেই তো আমরা আর কি লিখবো একটা হেডার গেল একটা আমাদের বডি গেল দেন এবার ফুটার তো ডিফ ক্লাস মডেল ফুটার ওকে এখানেও আপনি যা ইচ্ছা লিখতে পারেন কোনো অসুবিধা নেই তো আমরা এখানেও একটা ক্লোজ ক্লোজ বাটনের অপশন রাখবো তো আমরা এখানে কী লিখবো একটা বাটন নেব বাটন বাটনের আমরা এখানে টাইপ দেবো সেম বাটন ওকে বাটন টাইপ আমরা ক্লাস মারব ক্লাসমেন্ট আমরা কী লিখবো এখানে বাটন বাটন আমরা ডিফল্টই দিলাম অথবা আপনি যে কোনো দিতে পারেন ওয়ার্নিং বা কিছু দিতে পারেন ওকে আপনার নিজের মতো আপনি চেঞ্জ করতে পারেন দেন ডাটা ডিসমিস সেম এখানেও আমরা দিয়েছিলাম ডাটা ডিসমিস মডেল তো এটাই আমরা কপি করে নেব এখানে কপি এখানে পেস্ট ওকে তো আমরা করে দিলাম তো আমরা এই বাটনটা ক্লোজ করে দেবো এবার তো দেখব ক্লোজ ওকে তো খুব সিম্পল জিনিস এটা তো চলুন আমরা দেখিনি কি এসছে এবার আমাদের দেখুন রিলোড করলাম রিলোট করলে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে দেখুন মডাল আমাদের চলে এসছে খুব ছোট্ট এসছে আমাদের মডেলটা কারণ আমরা এটা মডাল আমরা এস এম নিয়েছি যদি আমরা এটা মডাল এম জি করতাম লার্জ করতাম তাহলে দেখুন কিন্তু আমাদের মডেলটা অনেক বড় হয়ে দেখাতো ঠিক আছে এই মডেলের মাধ্যমে আমরা এটা পপ আপ তো আমরা এটা খুব সহজেই অনেক কিছু অ্যাড করতে পারি যেমন আমরা ধরুন এখানে আমরা অনেক পপ আপ লাগাতে পারি ধরুন কোনো কিছু ফর্ম সাবমিট করতে হবে সেখানে আমরা এটা ইনপুট টাইপ এখানে আমরা বক্স দিয়ে করতে পারি ওকে সো আমরা এখানে অনেক কাজ করতে পারি ধরুন এখানে আমরা এখানে যেমন ফর্ম আছে আমরা এই ফর্ম ক্লাসটাকে টোটালি কন্টেনার যেটা লেখা আছে তো টোটাল কন্টেনারটাকে আমরা কপি করে এখানে কন্ট্রোল সি করে আমরা এখানে মডেল যেখানে বডি আছে মডেল বডি এখানে আমরা রেখে দিতে পারি দেখুন এবার তো আমাদের এখানে এই দেখুন আমাদের এখানে উইথ বেড়ে গেছে যেহেতু আমাদের এখানে উইথটা কন্ট্রোল করতে হবে এখানে কন্টেনার দেওয়া আছে আমাদের এখানে অ্যান্ড এখানে আমাদের ফ্রম গ্রুপ ইউজার নেম ইউজার দেওয়া আছে তো আপনারা এখানে নিজেদের মতো কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই এটা বেরিয়ে গেছে এটা আমাদের ঠিক করতে হবে তো দেখুন এখানে আমাদের এখানে ফর্মটা আমাদের অনেকটাই বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তো আমাদের এটা ঠিক করতে হবে যার কারণে আমাদের এটা ক্লাস অ্যাড করতে হবে অথবা আমরা ফর্ম কন্ট্রোলস ক্লাসটাকে নিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি দেখুন এখানে ফর্ম কন্ট্রোল দেওয়া আছে তো আমরা এই ক্লাসটাকে কপি করব কন্ট্রোল সি স্টাইলড সি এসে গেলে এ দেখুন পেস্ট তো আমরা কী লিখবো এখানে উইথ ফিফটি পার্সেন্ট যদি আমরা দিয়ে থাকি দেখুন আমাদের কী দেখায় এবার এখন এখন আমাদের উইথ বেরিয়ে যাচ্ছে ওকে তো আমরা এখানে মেরে দেবো ইম্পর্টেন্ট দেখুন তা আমাদের কিন্তু এটা আমরা কন্ট্রোলে আনতে পেরেছি মডেলটা তো আমরা এখানে অনেক কিছু করতে পারি আপনারা যদি মনে করেন তো এখানে অনেক কিছু করতে পারেন আপনারা নিজেরা এন্টার আইডি পাসওয়ার্ড অথবা কোনো রকমের ফর্ম এছাড়া আরও অনেক কিছু মডেলে করা যায় অনেক রকমের লগ ইন মডিউল আমরা করতে পারি অথবা আরও আমরা অনেক কিছু ট্রাই করতে পারি যেমন ধরুন আমাদের নতুন কিছু ফর্ম বলুন অথবা নতুন কিছু কোনো সেল বলুন অথবা যে কোনো কিছু আমাদের অফার ডিসকাউন্ট যে কোনো কিছু আমরা মডেলের মাধ্যমে আমরা করতে পারি তো আশা করি আপনারা মডেলটা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভাল লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ